তাকওয়ার উপকারিতা। যার জীবনে তাকওয়া নেই তার জীবনে সুখ নেই, যার জীবনে তাকওয়া নেই তার জীবনে সুখ নেই। সর্বপ্রথম যে আয়াতটুকু আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে দুটি বিষয়ে আদেশ করছেন। নাম্বার এক, হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা সকলে আল্লাহকে ভয় করো। আয়াতের শেষাংশে আল্লাহ পাক বলেছেন সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করো। ইনশাআল্লাহ সীমিত সময়ে দুটোটা বিষয় নিয়েই আপনাদের সম্মুখে একটু একটু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে আপনাদের সকলকে আমলনীতি বলা এবং শোনার তৌফিক দান করুন। আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া কাকে বলে? তফসিরের বিভিন্ন কিতাবে তাকওয়ার বিভিন্ন ধরনের সংজ্ঞা পাওয়া যায়। কেউ কেউ বলেন তাকওয়া বলা হয় আল্লাহর ভয় অন্তর অর্জন করে কোনো কাজ করা অথবা কোনো কাজ বর্জন করা। কেউ কেউ বলেন তাকওয়া হচ্ছে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনুকে প্রশ্ন করেছেন যে তাকওয়ার সংজ্ঞা দিন আপনি, তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনুকে বলেছেন, জনাব আপনি কি কখনো কাঁটায় ঘেরা পথ অতিক্রম করেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনু বলেছেন হ্যাঁ। কিভাবে অতিক্রম করেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কাপড়ের আঁচল গুছিয়ে, যাতে করে কাপড়ে কোনো ধরনের কাঁটা না ভিদে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ঠিক, তাকওয়া হচ্ছে জীবনের আঁচলকে এমনভাবে গুছিয়ে চলা, গুটিয়ে চলা, যাতে করে আপনার আঁচল কোনো ধরনের গুনায় জড়িয়ে না পড়ে। এটাকেই বলা হয় তাকওয়া। তাকওয়া বলা হয় এমন জিনিস বর্জন করা যা অবলম্বন করলে আল্লাহ পাকের অশান্তি নেমে আসে, এটাকেই তাকওয়া বলা হয়। যে যেভাবে তাকওয়ার সংজ্ঞা পেশ করেছেন, তবে আমার কাছে সর্বাধিক যে সংজ্ঞাটি চমৎকার মনে হয়েছে সেটি হচ্ছে হযরতে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন। তাকওয়া বলা হয় হুয়াল খৌফু মিনাল জালিল ওয়াল আমালু বিত্তানজিল ওয়াল কনাআতু বিল কলিল ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল। তাকওয়া বলা হয় আল্লাহকে ভয় করা, ওয়াল আমালু বিত্তানজিল এবং কোরআন অনুযায়ী আমল করা, ওয়াল কনাআতু বিল কলিল অল্পে তুষ্ট হওয়া, ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করাকেই তাকওয়া বলা হয়। ফেরা হাজিরিন, ফোকাহাই কেরাম এবং মহাদ্দিসিনে কেরাম তাকওয়ার ছয়টি স্তর বর্ণনা করেছেন। এক নাম্বার প্রথম স্তর কুফুর এবং শেরেক থেকে বেঁচে থাকা, দ্বিতীয় নাম্বার কবিরা গুনা থেকে বেঁচে থাকা, তৃতীয় নাম্বার সগিরা গুনা থেকে বেঁচে থাকা, চতুর্থ নাম্বার শোবাহাত তথা সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকা। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির নাম আমরা অনেকে শুনেছি, ওনার লিখিত বহুত বড় একটি কিতাব আবু দাউদ শরীফ। তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই লিখেছেন যে আমি 500,000 হাদিস লিখেছি, আর এই 500,000 হাদিস থেকে যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে আমার এই সুনানে আবু দাউদে 4,800 হাদিস আমি একত্রিত করেছি। আবু দাউদ শরীফে হাদিসের সংখ্যা হচ্ছে 4,800। আবার এই 4,800 হাদিস থেকে এমন চারটি হাদিসকে আমি নির্বাচিত করেছি যে চারটি হাদিস দিনদার হওয়ার জন্য যথেষ্ট। 4,800 হাদিসের মধ্যে উনি চারটি হাদিসকে নির্বাচন করে বলেছেন যে এই একজন মানুষ দিনদার হওয়ার জন্য
এই সাতটি হাদিসই যথেষ্ট। নাম্বার এক, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল। দ্বিতীয় নাম্বার, মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, অনার্থক কাজ এবং কথাবার্তা ছেড়ে দেওয়াই হচ্ছে ইসলামের সৌন্দর্য। তৃতীয় নাম্বার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। নাম্বার চার, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ও বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত ফামানিত্তাকা শুবাহাত ফাকদ ইসতাবারা আলি দীনিহি ওয়া ইরজি। চতুর্থ নম্বর হাদিস যেটা তিনি দিনদার হওয়ার জন্য যথেষ্ট লিখেছেন সেটি হচ্ছে যে হালাল, এটাও স্পষ্ট। আবার হারাম, শরীয়তে কোন জিনিস হারাম এটাও স্পষ্ট। হালাল এবং হারামের মাঝে রয়েছে অবাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত, কিছু সন্দেহযুক্ত বস্তু ফামানিত্তাকাশ্যবাহাত, অতএব যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকলো ফাকদ ইস্তাবরা আলি দীনহি ওয়া ইরজি, সে যেন তার দিন এবং সম্মানকে নির্ভেজাল রাখলো। ফেয়ার হাজিরিন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝে রয়েছে কিছু সন্দেহযুক্ত বস্তু। এই সন্দেহযুক্ত বস্তু থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে যদি আমরা মুত্তাকি হই। সন্দেহযুক্ত বস্তু যেমন, অনেকেই প্রশ্ন করে হুজুর ডাক্তারেরা যে কমিশন খায়, কমিশন যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে তারা কমিশন খায়, এই পরীক্ষা সেই পরীক্ষা এটা অমুক ল্যাবে করাইতে হবে, মাস শেষ ইনভেলাপে ডাক্তারের জন্য কিছু কমিশন এসে যায়। এখন বলেন এই কমিশন হালাল নাকি হারাম? না, আমি আপনারা কি ফুটুয়ে জিজ্ঞাসা করতেছি না, এটা হলো সন্দেহযুক্ত বস্তু, এটা অনেকে জানেন না। যেহেতু এই টাকা সম্পূর্ণ রুগী থেকে কাস্ট করা হয়, কারণ যে ডাক্তার এই পরীক্ষাগুলো দেয় ওই যে ল্যাবে গেলে ডাক্তারের নাম ঠিকানা, ওনার নাম কি, ওনার অ্যাড্রেস লিখে দেয়, মাস শেষ ওনার বরাবর একটা ইনভেলাপ চলে যায়। এই কমিশন এটা হালাল না হারাম এটা আমি ফতোয়া দিব না, এটা একটা সন্দেহযুক্ত বস্তু। আমাদের গ্রামগঞ্জে দেখবেন বিভিন্ন ফার্নিচার দোকানের সাথে, চমুয়ানি বড় বড় ফার্নিচার দোকানের সাথে সম্পর্ক থাকে, কাঠ ক্রয় করার প্রয়োজন, এখন কাঠ মিস্ত্রি আপনাকে ঠিকানা দিয়ে দেয় যে অমুক দোকানের থেকে তুমি কাঠ কিনবে, তুনিও সাথে যায়, যাওয়ার কারণে ওনার জন্য একটা পার্সেন্টেজ দোকানদারে রেখে দেয়, আর এই টাকাটা সম্পূর্ণ যে কাঠ ক্রয় করবে তার থেকে কেটে নেওয়া হয়। আমাদের এই এলাকায় দেখবেন বিভিন্ন ডিসপেনসারির সাথে, চমুয়ানি ঢাকা বড় বড় হাসপাতালের সাথে সম্পর্ক, সিজার করার প্রয়োজন উনি রেফার করে একটা হাসপাতালে, যে অমুক হাসপাতালে গিয়ে আমার নাম বলবেন, রিসেপশনে গিয়ে আমাকে ফোন ধরিয়ে দিবেন, আমি ওদেরকে বলে দিব। তখন ওই বড় বড় হাসপাতাল কর্তৃক একটা কমিশন ওই গ্রামের যে ডাক্তার ওদের ওখানে পাঠিয়েছে, ওর জন্য বরাদ্দ করে। এখন এটা হচ্ছে সন্দেহযুক্ত বস্তু, এটা কি ডাক্তারের জন্য খাওয়া, আপনাদের গ্রামের যে ডাক্তার পাঠিয়েছে তার জন্য কি এটা বৈধ হবে কি না, এটা হচ্ছে সম্পূর্ণ একটা সন্দেহযুক্ত বস্তু। আসুন আমরা বিভিন্ন হাসপাতালে যাওয়ার পরে দেখি যারা এসআর, বিভিন্ন ওষুধ কোম্পানির এসআর, এরা প্রফেসরের দরওয়াজায় দাঁড়িয়ে থাকে, যখন রুগীরা বেরিয়ে যাবে ওরা দলবদ্ধভাবে ভিতরে ঢুকে বিভিন্ন ধরনের উপঢৌকন হাদিয়া তোফা নিয়ে যায়, কলম, বিভিন্ন ধরনের ফেড, তারপরে ওষুধের স্যাম্পল, তারপরে আসুন বাৎসরিকভাবে ট্যুরিস্ট ভিসা, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কার্ড খাট দেওয়া হয়, ফ্রিজ দেওয়া হয়। আমাকে এক ডাক্তার বলেছে যে বিবাহ করেও ভুল করেছি, কারণ ওষুধ কোম্পানিওয়ালারা এখন বউ পর্যন্ত সাদাসাদি করতেছে আমাকে। তাহলে এখন এদের জন্য এই খাট বলেন ফ্রিজ বলেন, কারণ এগুলো গ্রহণ করা মানে ডাক্তারের বিবেক আর বিবেচনাকে
ওই এসআর ওই ওষুধ কোম্পানি ক্রয় করে নিয়ে যায়। ডাক্তারের বিবেচনায় এই রোগীর জন্য এই ওষুধ অনুপযোগী, এটা উনি ভালোভাবেই বুঝেন, তথাপি উনি এটা লিখতে রাজি না, কারণ ও যে এসআর ওরা বাইরে দাঁড়িয়ে আছে ক্যামেরার মাধ্যমে প্রেসক্রিপশনে কি লেগেছে ওটা কাস্ট করে, আবার ডাক্তারকে জবাবদিহি করতে হয়। এটা হচ্ছে সন্দেহযুক্ত বস্তু ফেয়ার হাজিরিন, এগুলো থেকেও বেঁচে থাকতে হবে। তাকওয়ার পাঁচ নম্বর স্তর মোবা থেকে বেঁচে থাকা। মোবা, মোবা কাকে বলে? যেটা করলে সওয়াব নেই আর না করলে কোনো ধরনের গুণা নেই, এটাকে বলা হয় মোবা। যেমন ধরুন কাসেমুল উলুম ওয়াল খায়রাত আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে এক লোক কালো বর্ণের এক জোড়া জুতা হাতিয়ে দিয়েছে। হাদিয়া উনি গ্রহণ করেছেন, হাদিয়া নেওয়া দেওয়া দুটোই সুন্নত, হাদিয়ার মাধ্যমে মহাব্বত বৃদ্ধি পায়। হাদিয়া গ্রহণ করেই কাসেমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই এ জুতা জোড়া আরেকজন লোককে হাদিয়া দিয়ে দিলেন। এখন যেই লোক ওনাকে জুতা হাতিয়ে দিয়েছে উনি এসে বলছেন, হুজুর এত শখ করে আমি আপনাকে এই কালো বর্ণের জুতা হাতিয়ে দিয়েছি, আপনি না পরে যে আরেকজন লোককে দিয়ে দিলেন, এটা কি নাজায়েজ? তো আমি নাজায়েজের কথা তোমাকে বলছি নাকি? তাহলে কয়, আমি কালো বর্ণের জুতা পরি না। কেন পরেন না? তো আমি দেখছি কাবার গিলাপ কালো, এই জন্য কালো বর্ণের জুতা আমি, এটাকে বলা হয় মোবাহ, যেটা ফললে করলে কোনো সওয়াব নেই, না করলে কোনো ধরনের গুণা নেই। ভাইও, এটা যারা অনেক ঊর্ধ্বে পৌঁছে গেছে, তাকওয়ার অনেক স্তরে মানে অনেক ঊর্ধ্বে যারা পৌঁছে গেছে, এটা ওদের কাজ। মোবাহ ছয় নাম্বার তাকওয়ার স্তর, এমন হালাল থেকে বেঁচে থাকা যে হালালের মধ্যে আল্লাহ পাকের ইবাদত এবং আনুগত্যের নিয়ত নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার সংজ্ঞা কিভাবে দিয়েছেন? হুয়াল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করাকেই তাকওয়া বলা হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত মাওলানা আশরাফ আলী সাহেব নাওয়ারাল্লাহু মারকাদাহু, উনি ওনার নিজ এলাকা থানা ভবন থেকে মিরাট যাবেন, মিরাট সাথে ছিল একটা কুশলের আটি, ইক্ষু আখ যেটাকে বলা হয়। আমরা সকলেই জানি যদি সাথে যাত্রীর সাথে যে বোঝা এটা যদি নির্দিষ্ট ওয়েট অতিক্রম করে তখন তার ক্যারিং খরচ বাড়া দিতে হয় গাড়িওয়ালাদেরকে। এখন উনার কুশলের আটি অনেক বড়, কিন্তু টিটি উনাকে চিনেন, উনি বলছেন, হুজুর আপনি বসুন, সিটে গিয়ে বসুন, আপনাকে এই কুশলের আটির বাড়া দেওয়া লাগবে না, আমি আপনাকে চিনি। হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাই বললেন, বাবা তুমি কতটুকু পর্যন্ত যাবে? কোজর আমি তো অমুক স্টেশন পর্যন্ত যাব, তা আমি তো আরও সামনে যাব, তো অসুবিধা নেই, আমি নামার সময় যে টিটি উঠবে আমি ওকে বলে দিব যে হুজুরের থেকে কুশলের আটির ভাড়া তুমি নিবে না। আচ্ছা ও কতটুকু যাবে? ক অমুক স্টেশন পর্যন্ত যাবে, তা আমি তো আরও সামনে যাব, অসুবিধা নেই, ওই টিটি আবার ওকে বলে দিবে, নামার সময় যে নতুন টিটি আসবে ওকে বলে দিবে যে থানবী রহমতুল্লাহ আলাই থেকে যেন আটির ভাড়া না নেওয়া হয়। উনি বললেন, ও কতটুকু যাবে? উনি ওই যে ওই স্টেশন পর্যন্ত যাবে, ওখানেই শেষ, তো আমি তো আরও সামনে যাব। ক হুজুর সামনে কিভাবে যাবেন? আমাদের রেলগাড়ি তো আর সামনে যাবে না। ক তার মানে আমার এন্তেকালের পরে আল্লাহর আদালতে যখন আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে বসে, ও আশরাফ আলী কুশলের আটির বাড়া যে দেও নাই, তখন আমার কথা তুমি কি স্মরণ ছিল না? আমার কথা কেন তুমি ভুলে গেলে? কারণ টিটি যেই টিটির বাপের ক্ষমতা নেই কোনো যাত্রী থেকে টাকা ডিসকাউন্ট করা, এটা তার কোনো বাপের ক্ষমতা নেই, এটা হচ্ছে সম্পূর্ণ সরকারি সম্পদ। টিটি কিভাবে ওনাকে এই ভাড়াটা মাফ করলো, এটা কি টিটির ক্ষমতায় আছে বলেন? তা আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব আল্লাহর আদালতে? ধরো তুমি কুশলের আটির ভাড়া নিয়ে যাও, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, ইজা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ,
ইজা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। কথায় কথায় যে আমরা আশরাফ আলী থানবী আশরাফ আলী থানবী বলি, এটা এমনি বলি না। এরা তাকওয়া এবং মুত্তাকির কত উপরের স্তরে গিয়ে পৌঁছেছে আন্দাজা করতে পারেন। আমাকে আপনাকে যদি টিটি এভাবে ভাড়া মাফ করে দিত, আমরা ওকে ওয়েলকাম জানাইতাম যে মাশাআল্লাহ তুমি খুব ভালো কাজই করেছো আমার সঙ্গে। কিন্তু উনি তো এই অফার গ্রহণ করেন নাই। তাকওয়া কাকে বলে? ওয়াল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করাকেই তাকওয়া বলা হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনার খেলাফত আমলে শাসন আমলে ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ফজাদের খোঁজ খবর নেওয়ার জন্য মাঝে মাঝে হাঁটতেন। এক রাখাল অনেকগুলো ছাগল ছড়াচ্ছিল, গিয়ে বলেছে ভাই আমার খুব ক্ষুধে লেগেছে, একটু দুধ আমাকে দাও। ওকে আপনাকে দুধ কিভাবে দিব আমি? রাখাল বলছে আপনাকে দুধ আমি কিভাবে দিব, আমার মালিক তো আমাকে কাউকে এখান থেকে দুধ দেওয়ার জন্য নিয়োগ দেয়নি, আমাকে শুধু পাহারাদারে নিযুক্ত করেছেন। উনি একটু আগে গিয়ে পরামর্শ দিলেন, ঠিক আছে তাহলে তুমি একটা দুধওয়ালা ছাগল আমার কাছে বিক্রি করো, তুমিও কিছু টাকা পাবে, আমারও জীবনটা রক্ষা হলো। যেহেতু মরুভূমিতে মাঝে মাঝে বন থেকে বাঘ ভাল্লুক এসে হামলা করে অনেক ছাগল নিয়ে যায়, আবার এটা মাঝে মাঝে বাচ্চাও দেয়, মালিকের খবর থাকে না কি পরিমাণ ছাগল এখানে বর্তমানে আছে, তোমার উপকার হবে আমারও উপকার হবে, মালিকও কোনো ধরনের টের পাবে না। ওই মদিনার রাখাল কি বলেছে সেটা আমার আর আপনার স্মরণে থাকার প্রয়োজন। ইয়া হাজা ফাইনাল্লাহ, ও অমুক, আপনি বলছেন আমার মালিকই দেখবে না ছাগল বিক্রি করলে, তাহলে আল্লাহ কই? আল্লাহ দেখবে না? ইয়া হাজা ফাইনাল্লাহ, আল্লাহ কোথায়? ফের হাজিরিন, তাকওয়া কাকে বলে? ওয়াল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করার নামে হচ্ছে কি? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শেষ রাত্রে হাঁটতেছিল, মা তার মেয়েকে ডেকে বলছে মা উঠো, উটনি দহন করেছি দুধ একবার স্বল্প পরিমাণ, গ্রাহকরা এসে যাবে ওদেরকে দুধ দিতে হবে, তাড়াতাড়ি উঠো ফানে মিক্স করতে হবে। মা, খলিফা ওমর না নিষেধ করেছে? এ বেটি, এ রাত এখন ওমর কই? ওমর তো হলো মদিনায়। আসলে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এ মেয়ের কথাটা শুনতেছে, আল্লাহ ওমর তো নেই, মেয়ে বলেছে মা ওমর নেই, কিন্তু ওমরের মাওলা তো আছে। ইতিহাস আপনারা সকলে জানেন, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে আসেমকে বাইরে ডেকে বলছে যে এমন দিনদারি নারীর আমার প্রয়োজন, বিয়ে করানো হয়েছে তার সঙ্গে, আর ওই ঘর থেকে ভূমিষ্ঠ হয়েছে, ওই বংশ থেকে ভূমিষ্ঠ হয়েছে খলিফাতুল মুসলিমিন ওমরে সানি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। তাকওয়া কাকে বলে? ঐতিহাসিক দারুল উলুম দেবন এই প্রতিষ্ঠানের নাম কে না শুনেছে? আর এই প্রতিষ্ঠান এমন হাজারো উজ্জ্বল নক্ষত্র সৃষ্টি করেছে যাদের প্রত্যেকেরই জীবন সাহাবায়ে কেরামের জীবনের জীবন্ত নমুনা ছিল। এমন হাজার হাজার উজ্জ্বল নক্ষত্র এই দারুল উলুম দেওবন সৃষ্টি করেছে, প্রত্যেকেরই জীবন ছিল সাহাবায়ে কেরামের জীবনের জীবন্ত নমুনা। মুফতি শফি রহেমাহুল্লাহ মাজালিস মুফতি আজম একটি কিতাব, ওই কিতাবে তিনি লিখেছেন যে দেওবন্দের শিক্ষকরা কেমন ছিল, কোন মানের ছিল ওস্তাদগণ। উনি নিজেই লিখছেন, জব উসকে এক চাপরাসি সে লেকর সদরে মুদারেস ওর মোহতামেম তক হার হার শখস ওলিয়ে কামিল থা, দারওয়ান থেকে নিয়ে একজন সদরে মুদারেস আর মোহতামেম পর্যন্ত সকলেই ছিল একজন ওলিয়ে কামেল। উসকে গোসা গোসা তেলাওয়াতে কোরআন সে গুস্তাদা দিনকে ওয়াক্ত ওহা উলুম ও ফুনুনকে চর্চে হতে রাতকে ওয়াক্ত উসকা গোসা গোসা আল্লাহ তালাকে জিকির ওর তেলাওয়াতে কোরআন সে গুস্তাদা উসকা মাহাউল তাওয়াজুর সাদিগি ওর বেতাকাল্লুফি কা মাহাউল থা। এমন উজ্জ্বল নক্ষত্র এই দারুল উলুম দেওবন সৃষ্টি করেছে,
প্রত্যেকের এই জীবন ছিল সাহাবা ইকরামের জীবনের জীবন্ত নমুনা। মুফতি শফি রহিমাহুল্লাহ লিখেছেন দারুল উলুম দেওবন্দের একবার ফতম সাদির যারা ওস্তাদ ছিলেন তাদের অবস্থা তিনি লিখেছেন মাজালিসে মুফতি আজম নামে কিতাবে, যে দারুল উলুমের ব্যস্ত সময়ে ওদের কাছে যখন কোনো মেহমান আসতো, মেহমান আর ওই মেহমানের জন্য ব্যয়িত সময়টাকে তারা নোট করে রাখতো, নোট মাস শেষ হওয়ার পর অফিসে গিয়ে কোন মেহমানের জন্য কত মিনিট সময় নষ্ট করেছে এটা ফেস করতেন অফিসে গিয়ে, আর বলতেন হযরত এটা আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছি, মেহমান আমার, আমার ব্যক্তিগত কাজে আমি দারুল উলুমের এই সময় নষ্ট করেছি, সুতরাং এই সময় পরিমাণ টাকা, এই সময় পরিমাণ বেতনের টাকা আমার নির্দিষ্ট বেতন থেকে কেটে নেওয়া হোক। ভাইও আমরা অনেকে চাকরিজীবী এখানে আছি, কোনো কোম্পানির আন্ডারে, মালিকের আন্ডারে, সরকারের আন্ডারে চাকরি করি, আমার আর আপনার কাছে কত মেহমান যে আসে, এই মেহমানের সঙ্গে যে আমি আমার ব্যক্তিগত সময় নষ্ট করলাম, এটা তো প্রতিষ্ঠানের সময় নষ্ট করেছি আমি, কিন্তু দারুল উলুম দেওবন্দের সেই ফতম সারির ওস্তাদগণ কত বড় খোদাবীতি ছিলেন, পুরা মাস নোট করত যে কোন মেহমানের সাথে কি পরিমাণ কত ঘন্টা সময় নষ্ট করেছে, আর মাস শেষ ওই পরিমাণ সময়ের টাকা নির্ধারিত বেতন থেকে অফিসে জমা দিয়ে আসতো, যে এটা খাওয়া আমার জন্য কি হবে না, বৈধ হবে না। গত কয়েকদিন আগে সারা বাংলাদেশে যে ঘটনাটি ভাইরাল হয়েছে আপনারা সকলেই জানেন, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান এমদাদুল হক দুর্নীতি দমন কমিশনের পুলিশের হেডকোয়ার্টারে, দুর্নীতি দমন কমিশনের অফিসে কি যেন বলে উনি চাকরিরত ছিলেন, হেডকোয়ার্টারে পুলিশের কনস্টেবল হিসাবে চাকরিরত ছিলেন সেই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান এমদাদুল হক, একজন পুলিশের কনস্টেবল। 2021 সালে উনি চাকরি থেকে রিটায়ার্ড হয়েছেন, আপনারা সকলেই ঘটনা শুনেছেন বিভিন্ন জায়গায়। চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের অফিসে 2530 টাকা উনি জমা দিয়েছেন। অফিসার জিজ্ঞেস করল, স্যার এটা কিসের টাকা দিচ্ছেন? কয়, আমি ঢাকাতে চাকরি করতাম আর চাকরির সুবাদে মাঝে মাঝে ব্রাহ্মণবাড়িয়া থেকে রেলগাড়িতে চড়ে আমি ঢাকা যেতাম, জামের কারণে, সময় স্বল্পতার, ব্যস্ততার কারণে ট্রেনের ভাড়াটা আমি পরিশোধ করতে পারি নাই, পারতাম না, আর ওইটাকে আমি নোট করে রেখেছি, আমার এই চাকরির বয়সে আমি এই পরিমাণ টাকা সরকারি কোষাগারে জমা দেই নাই, ভাড়া না দিয়েই আমি চলে গেছি 2530 টাকা। সাংবাদিকরা একত্রিত হয়ে প্রশ্ন করেছেন, তো যাহাপ না এ 2530 টাকা না দিলেই বা কি হতো, কি পরিমাণ সততা? উনি উত্তর দিয়েছে, এই 2530 টাকা এটা কোনো আমার সম্পদ নয়, এটা হচ্ছে বাংলাদেশের জনগণের সম্পদ আর সরকারের কোষাগারের সম্পদ। আপনি যত আবাদত, যত পণ্যের কাজ করেন না কেন, এই দেনার দায় কোনো পণ্য দিয়ে পরিশোধ করা সম্ভব হবে না। হুকুকুল ইবাদ, আপনি যেই পরিমাণ নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকেন, এটা কিন্তু আপনার এই নামাজ, আপনার এই রোজা আপনাকে মুক্তি দিতে, আমাদের এই দেশে বহু মানুষের ইতিহাস, এখন কোটিপতি, বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক, কিন্তু ওনার জীবনের প্রথম অবস্থায় স্টাডি করলে বোঝা যায়, জবরদখল করে মেল ফ্যাক্টরিয়ার ইন্ডাস্ট্রিজ করেছে, মানুষের মাথায় বাড়ি দিয়ে সম্পদ দখল করে আকাশচুম্বী অট্টালিকা জীবনের প্রথম অবস্থায়, কিন্তু যখন অনুশোচনা এসেছে তখন শেষ বয়সে এখন মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, হজ করে, উমরা করে,
ভাইও আপনি হজ করতে পারেন, উমরা করতে পারেন, দান করতে পারেন, কিন্তু ওই যে জীবনের সূচনাতে আপনি যাদের হক আত্মসাত করে মেল ফ্যাক্টরি আর ইন্ডাস্ট্রিজ করেছেন, যতক্ষণ পর্যন্ত ওদের হক পরিশোধ না করবেন, আপনার এই দান আপনাকে কখনো মুক্তি দিতে? ওয়াল খাউফু মিনাল জালির, একজন পুলিশ কনস্টেবলের চরিত্র যদি এমন হতে পারে, এমদাদুল হক, আজ বাংলার আনাসে কানাসে হাজার হাজার লক্ষ লক্ষ এমদাদুল হকের প্রয়োজন। যদি বাংলাদেশের প্রত্যেক সরকারি আর বেসরকারি চাকরিজীবী যারা, ওরা যদি এভাবে আমানত রক্ষা করত, তাহলে আজ বাংলাদেশ এই তলানিতে কখনো বাংলাদেশ পৌঁছতো না। এই দুর্ভিক্ষের আবাস যেটা দেওয়া হচ্ছে, এটা কখনো দেওয়ার প্রয়োজন হতো না যদি প্রত্যেকটি দায়িত্বরত দায়িত্বশীল ব্যক্তি এভাবে আল্লাহকে ভয় করে, সরকারি সম্পদ ভোগ না করে, জনগণের মাঝে যদি ইনসাফ ভিত্তিক বণ্টন করত, এই দুর্ভিক্ষ কি আমাদের এই সমাজে আসতো? তাকওয়া কাকে বলে? হুয়াল খাউফু মিনাল জালির, আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। ওয়াল আমালু বিত্তানজিল, কোরআন অনুযায়ী আমল করাকে তাকওয়া বলা হয়। কোরআনের আমল কাকে বলে? খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিসিয়ার যুদ্ধের ময়দানে সেনাবাহিনী পাঠাবেন যুদ্ধ করার জন্য। এর আগে হেরাক্লিয়াস রোম সম্রাট উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা জানার জন্য মদিনাতে দূত পাঠিয়েছেন যে উমরের অবস্থা দেখে আস, কারণ ওর সাথে যুদ্ধ হবে, তার অবস্থাটা একটু পর্যবেক্ষণ করার প্রয়োজন। তার প্রস্তুতি, সৈন্য সামন্ত ফাইক ফেয়াদা কেমন প্রস্তুতি করেছেন? মদিনায় এসে জিজ্ঞেস করলো, ভাই উমরের বাসভবন কোথায়? ওরা বলেছে যে বাসভবন তো উনার নেই। নেই কোথায় তাহলে উনাকে পাওয়া যাবে কোথায়? কম মসজিদ নববীর বারিন্দায় গিয়ে দেখো। ঠিকই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা কাপড় খুলে পোটলা বানিয়ে মাথার নিচে দিয়ে নাক টেনে টেনে দিব্যি আনন্দে ঘুমাচ্ছে। কোনো বর্ডার, কোনো গার্ড, কোনো ধরনের বাঁশি হুইসেল এ ধরনের কিছুই নেই, নাক টেনে টেনে ঘুমাচ্ছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারবে বর্তমানে কোনো রাষ্ট্রপ্রধান এভাবে অফেন কোথাও পড়ে থাকতে নির্জন? কেন পারবে না? উনারা কেন পেরেছেন? উনারা ছিল সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। আর বর্তমানে যারা সারা ওয়ার্ল্ডের কথাই বিবেচনা করেন, যেই রাষ্ট্রপ্রধান হয় সর্বপ্রথম তার চিন্তার মানসিকতা থাকে কি, কিভাবে দুর্নীতি করা যাবে, কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যাবে, এই তো তাদের মানসিকতা। এই জন্য তারা একা কোথাও হাঁটতে পারে না, কোথাও যাওয়ার 10 দিন আগ থেকে ডগ স্কোয়াড, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, অনেক ধরনের গার্ড। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারিন্দায় নাক টেনে টেনে ঘুমাচ্ছে। এই দূত দৌড়িয়ে গিয়ে হেরাক্লিয়াসকে বলেছে, যাবো না, দেখেছি, পারবেন না। কি দেখেছো মিয়া, কি পারবো না? কহম বিল্লাইলে রোহবানা অবিন নাহারে ফুরসানা। তো তারা তো, উমর তো এমন, ওরা দিনের বেলায় যুদ্ধ করে আর রাতের বেলায় তারা এবাদত করে। দিনের বেলায় ওরা যুদ্ধ করে আর রাতের বেলায় ওরা এবাদত করে। রাতের এবাদতের নাম কি? তাহাজ্জুদ। সবা মদ ফর দাদারে এসে কে বাজা, সবা মদ কারে সাজে এসে কে বাজা, জুমলা আলম আজমা দর খাবে সুদ, আসে কে রব্বাহরে রব্বে তাবে সুদ। নবদুলার দুলহান যেমনি ভাবে রাতের গভীরতার অপেক্ষা করে, কখন রাত গভীর হবে তখন তাদের প্রেমময় আলাপ শুরু হবে, ঠিক আল্লাহওয়ালা যারা, ওরাও রাতের গভীরতার অপেক্ষা করে। কখন রাত গভীর হবে, মানুষ ঘুমিয়ে যাবে, নীরব নিস্তব্ধতা বিরাজ করবে, আর মাওলার সাথে তাদের আলাপ শুরু হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। নেগা উলজি হুই হায় রঙ্গভূমে, খেরে দেখুই হুই আয় চার সোমে, না ছোড়ে দিল ফাগানে সুবহ গাহি, হামা শায়দ মিলে আল্লাহু মে, হামা শায়দ মিলে আল্লাহু মে। হুজুর পারবেন না? আপনি উমরের সাথে
পারবেন না, কারণ ওরা দিনের বেলায় যুদ্ধ করে আর রাতের বেলায় কি এবাদত করে, পারবেন না। এই দূত আরো বলে আজ শাহানম হাইবত তর সমনাবুত হাইবতে ইমর দেহু সম্রারে ভূত হাইবতে হকাস্তে ই আজ খলকে নিস হাইবতে ইমর দেশ হেবে দলকে নিস। হুজুর কত রাজা বাদশার সঙ্গে আমি আমার জীবনে চলাফিরে করেছি, কিন্তু উমরের মতো এরম রাষ্ট্রপ্রধান আমি আর দেখি নাই। উমর নাক টেনে ঘুমাচ্ছে, এই ঘুমন্ত উমরকে দেখে আমি আমার হুঁশ হারিয়ে ফেলেছি। তবে হুজুর যদি ওদের সঙ্গে যুদ্ধ করতে চান একটা পরামর্শ দিতে পারি, কি বলো? কয় রোম এবং ইরানের সুন্দরী সুন্দরী নারীদেরকে উলঙ্গ ভালোভাবে সাজিয়ে মেকআপ করে উলঙ্গ উমর তার বাহিনী নিয়ে যে পথ দিয়ে যাবে, যদি ওই পথে দোনো পাশে দাঁড় করিয়ে রাখতে পারেন, আর উমরের একজন সৈনিকের দৃষ্টিও যদি কোনো একজন উলঙ্গ নারীর প্রতি পড়ে যায়, তাহলে ওদের জন্য ফরাজ নিশ্চিত, আপনারা বিজয়ী বেশে চলে আসতে পারবেন। মাশাল্লাহ, ভালোই তো বুদ্ধি দিয়েছ। হেরাক্লিয়াস রোম এবং ইরানের সুন্দরী সুন্দরী নারীদেরকে বেছে মেকআপ করে উমর তার বাহিনী নিয়ে যে পথ দিয়ে যাবে, রাস্তার দুই পাশে 5 মাইল দীর্ঘ লাইন, কয় মাইল কথা বলেন, দোনো পাশে উলঙ্গ নারী। উমর রাদিয়াল্লাহু তাআলার কানে এই মেসেজ গেছে যে হেরাক্লিয়াস তো নাড়ামি করছেন, উলঙ্গ নারীদেরকে দাঁড় করিয়েছে। আচ্ছা, এক মাঠে মুজাহিদিন ইসলামকে একত্রিত করে কোরআনের একটি আয়াত মাত্র পড়েছে, কুল্লিল মুমিনিন ইয়াগুজ্জু মিন আবসারিহিম, শুধু এতটুকু পড়লেন এই আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি ইমানদারদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নিচা করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আর কিছুই বললেন না, সেনাবাহিনীদেরকে সামনে রেখে কোরআনের এই আয়াতটুকু মাত্র তেলাওয়াত করলেন। ওরা ছিল আরবি ভাষাভাষী, কোরআনের ব্যাখ্যা করার প্রয়োজন হয়নি, ওরা সম্পূর্ণরূপে এই আয়াতটি বুঝে গেল। এই আয়াত পড়ে উমর রাদিয়াল্লাহু তাআলা সেনাবাহিনীদেরকে হেরাক্লিয়া ওই কাদেসিয়ার ময়দানে পাঠিয়ে দিল। ইতিহাসের কিতাবে আছে উমর রাদিয়াল্লাহু তাআলা নূর এত বিরাট বিশাল সেনাবাহিনীর দল, ওরা যে তাদের মাথাটাকে ঝুঁকাইলেন। আল্লাহ পাক এই আয়াতে মাথা ঝুঁকানোর জন্য বলেছেন না? ওরা মাথা ঝুঁকাইলেন, এমনভাবে পার হলেন, একজন নারীর দিকে তারা তাকাইল না। এই মহিলাগুলো হাদিসে আছে, কান্নাহুম আলা রুউসিহিম আবতার, মনে হয় যেন তাদের মাথার উপর পাখি বসা আছে। একজন উলঙ্গ নারীর দিকেও তারা কি তাকায় নাই? আর এই উলঙ্গ নারীগুলো পরস্পরে বলতে লাগলো, মা হাজা বাশার ইন হাজা ইল্লা মালাকুম কারীম, এরা তো মানুষ নয়, এরা তো হলো ফেরেশতার, এরা তো কোনো মানুষ নয়, এরা তো হলো ফেরেশতার দল। আজকে আমাদের এই মঞ্চে যদি একজন উলঙ্গ নারী আছে, আর এখানে বাংলাদেশের বড় আলেমকেও বসিয়ে দেওয়া হয়, ওই উলঙ্গ নারীকে দেখার জন্য আমরা পেরেশান হয়ে যাব, আমাদের উপসে পড়া ভিড় দেখা যাবে। কিন্তু আসুন, সাহাবায়ে কেরাম কেমন সোনার মানুষে পরিণত হয়েছে, ওয়াল আমালু বিত্তানজিল, কোরআন অনুযায়ী আমল কাকে বলে? আল্লাহ পাক বলেছেন দৃষ্টিকে নিচে করো, দুই পাশে 5 মাইল দীর্ঘ উলঙ্গ নারীর লাইন, ওরা তাকিয়েও দেখে নাই। কোরআন অনুযায়ী আমল কাকে বলে? ও জমানা মে মুআজ্জাজ থে আমলে কুরআন হো কর আর তুম খার জলিল হয়ে তার কে কুরআন হো কর আর তুম খার জলিল হয়ে তার কে কুরআন হো কর। সাহাবায়ে কেরাম সোনার মানুষে পরিণত হয়েছে, কোরআন অনুযায়ী ওরা ওদের দেহকে বাস্তবায়ন করেছে, তাদের রাষ্ট্রকে তাদের সমাজকে তারা কোরআন দিয়ে সাজিয়েছে। এই জন্য আমেলে কোরআন হোকর তারা প্রত্যেকে সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। আর তুম খার জলিল হয়ে তার কে কোরআন হোকর।
আর আমরা আজকে নিকৃষ্ট মানব রূপান্তরিত হয়েছি একমাত্র কোরআন অনুযায়ী আমলকে ছেড়ে দেওয়ার কারণে। এই জন্য হুয়াল খৌফু মিনাল জালিল, তাকওয়া বলা হয় আল্লাহকে ভয় করা, ওয়াল আমালু বিত্তানজিল, তাকওয়া বলা হয় কোরআন অনুযায়ী নিজের আফাদ ও মস্তককে গড়ানোকেই তাকওয়া বলা হয়। তাকওয়া আমরা অবলম্বন করলাম, হুজুর লাভ কি হবে, লাভ তাকওয়ার লাভ কি? আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, তাকওয়ার একটা এক নাম্বার লাভ, তাকওয়া যে অবলম্বন করবে মুত্তাকি তার বন্ধু হবেন আল্লাহ। বলেন মুত্তাকির বন্ধু কে? জুতো মেরা তো সবে মেরা, ফলক মেরা জমি মেরি, জুতো মেরা তো সবে মেরা, ফলক মেরা জমি মেরি, আগার এক তু নেহি মেরা তো কই সেই নেহি মেরি। ও ভাই, যদি আপনি মুত্তাকি হতে পারেন তাহলে আপনার ওলি হবে আল্লাহ। ওলি মানে অভিভাবক, ওলি মানে মুরব্বি আর গার্জিয়ান, আপনার গার্জিয়ান হয়ে যাবে আল্লাহ। আর আল্লাহ যদি কোনো বান্দার অভিভাবকত্ব গ্রহণ করে তার চিন্তার আর কোনো কিছুই নেই, তার সব কিছু কি হবে এখন আল্লাহই সমাধান করবে। তাকওয়ার দ্বিতীয় নম্বর লাভ আল্লাহ পাক বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজাল্লাহু মাখরাজা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব। তাকওয়ার দ্বিতীয় নম্বর লাভ আল্লাহ পাক বলেন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে সমস্ত মুসিবত থেকে উত্তরণের পথ আল্লাহ পাক বের করবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব, কল্পনাতীত জায়গা থেকে তার জন্য রিজিকের ফয়সালা করবেন। তাকওয়ার তিন নাম্বার লাভ আল্লাহ পাক বলেন ওলাও আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর, যদি জনপদবাসী ঈমান আনত আর তাকওয়া অবলম্বন করত আল্লাহ পাক বলেন আকাশ এবং জমিনের সকল বরকতের দরওয়াজা আমি ওদের জন্য খুলে দিতাম। বরকতের দরওয়াজা, যখন মানুষের যেটা প্রয়োজন হবে তখন ওইটার ব্যবস্থা হবে, বৃষ্টির প্রয়োজন হলেই বৃষ্টির ব্যবস্থা, রিজিকের প্রয়োজন হলে রিজিকের ব্যবস্থা, পানির প্রয়োজন হলে পানির ব্যবস্থা। এটাই হচ্ছে লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর। তাকওয়ার চতুর্থ নাম্বার লাভ কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবাজর ইন্নাকা লাস্তা বিখয়রিম মিন্নাস ওয়াদা ওয়ালা আহমার ইল্লা আন তাবজুলাহু বিতাকওয়া। শ্রেষ্ঠত্বের মানদণ্ড একমাত্র কি? তুমি যদি মুত্তাকি হতে পারো তাহলে তুমি পৃথিবীর সর্বসেরা মানব। আর যদি তোমার ভিতরে তাকওয়া না থাকে, তুমি দুনিয়াবি লাইনে যত বড় হও না কেন তোমার মূল্য আল্লাহর কাছে মোটেই নেই, তোমার মূল্য আল্লাহর কাছে। আর যদি তাকওয়া অর্জন করতে পারো তুমি হলে সেরা মানব। আল্লাহ পাক কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমাদের মধ্যে সর্বাধিক প্রিয় আমার নিকট যেই সর্বাধিক মুত্তাকি, সেই আমার কাছে কি সবচাইতে বেশি প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবুজর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন হে আবুজর তুমি যেখানেই থাকো না কেন ইন্না আওলান নাসে বিআল মুত্তাকুন, পৃথিবীর সেরা মানুষ আমার নিকট আল মুত্তাকুন, যারা তাকওয়া অর্জন করবে। মান কানু ওয়া হাইসু কানু, সে যেই হোক সেই যেই দেশের অধিবাসী হোক না কেন যদি তাকওয়া অবলম্বন করতে পারে, সে বাংলাদেশি হোক, সে ইন্ডিয়ার হোক, সে জাপানের হোক, যেই কোনো রাষ্ট্রের হোক না কেন, মান কানু হাইসু কানু, সেই হবে কি পৃথিবীর সেরা মানব। এই জন্য আমার ভাইরা আমি খুতবাতে বলেছি যার জীবনে তাকওয়া নেই তার জীবনে সুখ নেই। বলেন কি বলেছি? যার জীবনে, আবার বলেন যার জীবনে তাকওয়া নেই তার জীবনে কোনো কি সুখ নেই। ফেরা হাজিরিন প্রশ্ন করতে পারেন হুজুর তাকওয়ার এই দাম, তাকওয়া কোথায় পাওয়া যাবে? আল্লাহ পাক আয়াতের অগ্রভাগে আপনার এই প্রশ্নের সমাধান দিচ্ছেন ওকুনু মাসদিকিন, ও আমার বন্দারা তাকওয়া কোনো রাশিয়ার বাজারে পাওয়া যাবে না, আমেরিকার বাজারে পাওয়া যাবে না,
ভারতের বাজারে তাকওয়া পাওয়া যাবে না। ওয়াকুনু মাস সাদিকিন, তাকওয়া পাওয়া যাবে। তাকওয়ার বাজার হলো আমার মুত্তাকিনদের দল। যদি মুত্তাকি হতে চাও তাহলে তুমি সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করো। তাকওয়া পাওয়া যাবে কোনো বাজারে নয়, ডিসপেন্সারিতে নয়, তাকওয়া তাকওয়া পাওয়া যাবে কোনো মাস সাদিকিন সঙ্গে। কি সত্যবাদী কারা? কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ হানফিয়াল মাযহাব উনি লিখেছেন, আল্লাযীনা হুমুল লাযীনাস তাওয়াজ্জাওয়াহিরুহুম ওয়া বাওয়াতিনুহুম, যাদের জহের আর বাতিন এক, এরাই হচ্ছে সাদিকিন। তারপর উনি বলেছেন হুমুল লাযীনা আলজামু সিদক ফিল আকওয়াল ওয়াল ইখলাস ফিল আহওয়াল ওয়াল ইখলাস ফিল আহমাল আমাল ওয়াল ওয়াল ইখলাস ওয়াস সফা ফিল আহওয়াল, যারা সব সময় কি করে মুত্তাকি কাকে বলে, সাদিকিন কাকে বলে, হুমুল লাযীনা আলজামু সিদক ফিল আকওয়াল, যারা সত্য কথা বলে, ওয়াল ইখলাস ফিল আমাল, যারা ইখলাসের সাথে আমল করে, ওয়াস সফা ফিল আহওয়াল, যাদের লেনদেন পরিষ্কার, এরাই হচ্ছে কি সাদিকিন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সাদিকিনের সংজ্ঞা দিয়েছেন, ওয়াল্লাযী ইয়াকুনু ফি ওয়াজহিহি হায়া, যাদের যারা লজ্জাশীল, ও ফি আইনিহি বুকা, যারা সবসময় আল্লাহর দরবারে কান্দে, তারা হলো সাদিকিন। ও ফি ইয়াদিহি আতা, যারা সবসময় আল্লাহর রাস্তায় দান করে, তারা সাদিকিন। ও ফি ও ফি কলবিহি সানা, ও ফি কলবিহি ও ফি লিসানিহি সানা, যারা সবসময় মুখ দিয়ে আল্লাহর প্রশংসা করে। ও ফি ওয়াদিহি ওয়াফা, যারা সবসময় ওয়াদা পূরণ করে, এরাই হলো কি, এরাই হলো সত্যবাদী। ওকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে কি করো, চলাফেরা করো। আল্লাহ পাকের এই আয়াত ওকুনু মাস সাদিকিন, এটা কোনো ঐচ্ছিক নয় যে যদি তোমার মনে চায় সত্যবাদীদের সঙ্গে চলতে পারবে, এটা কোনো ঐচ্ছিক বিধান নয়, এটা উজুবি বিধান। মানে তুমি যদি মুত্তাকি হতে চাও তাহলে তুমি সাদিকিনদের সাথে চলতেই হবে। কেন ভাই? সাদিকিনদের সঙ্গে চলা ছাড়া কোনো মানুষের ভিতরে কামালিয়ত পূর্ণতা আসে না। প্রমাণ সাহাবা একরাম, ওদেরকে সাহাবি বলা হয়। কেন সাহাবি বলা হয়? এরা সকলে নবীজির সোহবত গ্রহণ করেছেন, এই জন্যই তো। শেখ সারহিন মুজাদ্দিদ আলফেসানি রহেমাহুল্লাহ বলেছেন, হেছে ওলি বমর্তবায়ে আদনা সাহাবি নারসদ, ফার্সি ভাষায় উনি বলেছেন যে ওলি যত বড় হোক না কেন সে একজন আদনা সাহাবির স্তরে পৌঁছতে পারবে না। বেলে আদনা সাহাবি আবার কে? নিম্নমানের সাহাবি যে আমরা বলি কে? চিফ জাস্টিস সাবেক আদালত আলী পাকিস্তান আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম, তারা আসেন আমক কিতাবে লিখেছেন যে নিম্নমানের সাহাবি হলো হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলার। নিম্নমানের সাহাবির নাম কি? হে চলি বমর্তবায় আদনা সাহাবি নারসদ, সে যত বড় অলি হোক। আব্দুল কাদের জিলানি বলেন আর জুনায়েদ বাগদাদি বলেন, হযরতে ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা নদীর স্তরে পৌঁছতে পারবে না। কেন পারবে না? ওয়েস করনি বারফাতে শান, কে বমর্তবায়ে কে বশরফে সোহবতে খৈরুল বাশার নারসিদা বমর্তবায়ে আদনা সাহাবি নারসদ। ওয়েস করনির কথা আমরা অনেকে শুনেছি। আল্লাহর নবী উনার জুব্বার ওসিয়ত করে গেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন আমার মৃত্যুর পরে যখন ওয়েস করনি আসবে তোমরা উনার থেকে আল্লাহর দরবারে দোয়া করে নিবে, কারণ উনার দোয়ার পরিবর্তে হাজার হাজার মানুষ কি মুক্তি পাবে। কি মর্যাদার অধিকারী ওয়েস করনি রাদিয়াল্লাহু তাআলা, এত মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও যেহেতু উনি আল্লাহর নবীর সাহাবি হতে পারে নাই, উনি একজন আদনা সাহাবির স্তরে পৌঁছতে পারে নাই, অথচ মর্যাদা কত। আবদুল্লাহ ইবনে মোবারক রা ফুরসিদ আইয়ুহুমা আফজাল মুয়াবিয়া আম উমর ইবনে আব্দুল আজিজ, হযরত আবদুল্লাহ ইবনে মোবারককে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনার দৃষ্টিতে মুয়াবিয়া উত্তম নাকি উমর ইবনে আব্দুল আজিজ উত্তম? মুয়াবিয়ার ব্যাপারে ইতিহাসে কিছু কথা পাওয়া যায়, আর উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে বাঘ এবং ছাগল একই ফিফেতে আহার করত, এই জন্য প্রশ্ন করেছেন হুজুর আপনার দৃষ্টিতে কে উত্তম? আব্দুল্লাহ ইবনে মোবারক খেপে গেলেন, দরজাওয়া ফরমুদ,
আল গুবারুল্লাজি দাখালা আনফা ফারাসে মুআবিয়া মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন উমর ইবনে আব্দুল আজিজ কাজা মাররো তুমি কি প্রশ্ন করেছো আহমকের মতো কয় মুআবিয়া উত্তম না উমর ইবনে আব্দুল আজিজ উত্তম মুআবিয়া ছিল সাহাবী আর উমর ইবনে আব্দুল আজিজ কি ছিলেন না সাহাবী ছিলেন না কো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাথে যুদ্ধ চলাকালে মুআবিয়ার উটের নাকের ভিতরে যে দুলাবালি ঢুকেছে উনার নাকের ভিতরে না কার নাকের ভিতরে উটের নাকের ভিতরে যে দুলাবালি ঢুকেছে ওই উটের দুলাবালি হাজার হাজার উমর ইবনে আব্দুল আজিজের চেয়ে উত্তম কি বলেন কারণ এরা সাহাবী এরা কাকে দেখেছেন অকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা প্রত্যেক সাহাবী বেলা ইসতেছে না জান্নাতি এই আয়াত এক নাম্বার প্রমাণ মুফতি শফি রহমাহুল্লাহ লিখেছেন মারিফুল কোরআনে দ্বিতীয় আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান আল্লাহ পাকের ঘোষণা আমি আমার সাহাবীদের উপর রাজি আমার সাহাবীরাও আমার উপর রাজি আমার নবীর সাহাবীদের উপর আমি সন্তুষ্ট ওরাও আমার উপর সন্তুষ্ট এটা কার ঘোষণা এটা আল্লাহর ঘোষণা বলেন কার ঘোষণা এই জন্য ভাইও সাহাবা একরামের ব্যাপারে দবান দরাজি করতে সাবধান সমালোচনা করতে সাবধান প্রত্যেকটা সাহাবী বেলা ইসতেছনা জান্নাতি সাহাবা একরামের ব্যাপারে সমালোচনা করতে একবারে সাবধান খুব সাবধান এই জন্য আমার ভাইরা সদা হাজারা তিব্বে জালি নু সেবু ফেসে ঈসা ও দমাশাফ সু সেবু সদা হাজারা বুহানিফা হাম জুনাই কাকে ফায়ে বুহরাইরা না রুসি কাকে ফায়ে বুহরাইরা না রুসি হাজার আব্দুল কাদের জিলানী বলেন আর বাইজিদ বুস্তামি বলেন এরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর ফায়ের দুলার সমকক্ষ কখন হবে না সাহাবা ইকরাম সাহাবী হয়েছে এই নবীর সোহবত অবলম্বন করেছে এই জন্য তারা সোনার মানুষে পরিণত হয়েছে সাহাবা ইকরাম কি বলেন দুর্পেশানি নে তেরে কত রুক দরিয়া কর দেয়া দিল কো রোশন কর দেয়া আঁখু কো বিনা কর দেয়া জুনাতে খুদ রাহাফর জুনাতে খুদ রাহাফর আউরো কি হাদি বঙ্গে ক্যা নজর থে জিসনে মুরদু কো মাসিহা কর দেয়া ক্যা নজর থে জিসনে মুরদু কো মাসিহা কর দেয়া আল্লাহর নবীর সংস্রব গ্রহণ করার আগে এই সাহাবীদের দল এদেরকে বলা হতো আইয়ামে জাহিলিয়ত বলেন এদের সমাজকে কি বলা হতো বর্বরতার যুগ এরা ছিল মানুষের খুনি কিন্তু আল্লাহর নবীর সংস্রবে আসার সাথে সাথে এরা হয়ে গেল মানবতার রক্ষক যারা ছিল মানবতার ভক্ষক এরা আল্লাহর নবীর সোহবত পেয়ে ওরা হয়ে গেছে মানবতার কি রক্ষক তাহলে অকুনু মা সাদিকিন আল্লাহ পাকের নির্দেশ যে তোমরা সৎ ব্যক্তিদের সঙ্গে চলাফেরা করো শুধু তাকওয়া অবলম্বন করো আল্লাহর আয়াতে এতটুকু বলেন নাই তাকওয়া পাওয়া যাবে কোথায় কোন ডিসপেন্সারিতে পাওয়া যাবে নাকি সাদিকিন যারা সত্যবাদী ওদের কাছে পাওয়া যাবে কথা বলেন আর সোহবতের যে একটা আসর এটা বিজ্ঞান পর্যন্ত অস্বীকার করে না সোহবতের একটা প্রভাব আতর বিক্রেতা আপনি যখন ওর কাছে যাবেন আতর না কিনলেও কিছু গ্রান আপনার নাকে অনুভূত হবে কি হবে না কথা বলেন যারা কামার কামারের দোকানে যাবেন আপনার গায়ে অটোমেটিকলি আগুনের কিছু ভাপ ও যে সে হাঁফর টান মারে তার কিছু ধুলাবালি খড়কুটা আপনার গায়ে অটোমেটিকলি এসেই যাবে তাহলে সোহবতের একটা প্রভাব এটা পৃথিবীর কোনো মানুষ কি করে না আমার ওস্তাদ মুফতি দেলাওয়ার সাহেব উনার এক ভাতিজে তাকে তয়েফে উনি হজ করতে গিয়ে তাইফে গিয়েছেন ভাতিজাকে দেখার জন্য ভাতিজা উনাকে বললেন যে চাষা মুফতি দেলাওয়ার সাহেব বলছে কো দেখেন তো আমার গায়ের থেকে ছাগলের গন্ধ কয় কিনে ক হ্যাঁ একটু একটু লাগতেছে তো কো কেন কো আমি তো ছাগল সরাই কি সরাই কন এখন ছাগল সরাই মানে কি ছাগলকে কুলে নিয়ে বসে থাকেন উনি না ছাগল সরায় কিন্তু ওই ছাগলের একটা গন্ধ উনার গায়ে কি অটোমেটিক চলে আসছে আপনি যখন একজন চোরের সাথে চলবেন মন্দ লোকের সাথে চলবেন ও আপনাকে তালিম দেওয়া লাগবে না তার দুষ্টামি অটোমেটিক আপনার ভিতরে ঢুকেই যাবে আর একজন আল্লাহওয়ালার সাথে যদি আপনি চলতে পারেন তাহলে তার ভালো দিকগুলো আপনার ভিতরে চলে আসবে না কিতাবুসে
নওয়াজুঁ সে নজর সে ফায়দা না কিতাবুঁ সে নওয়াজুঁ সে নজর সে ফায়দা দিন হোতা হায় বুজুর্গু কি নজর সে ফায়দা দিন হোতা হায় বুজুর্গু কি নজর সে ফায়দা না রে খান্দা বাগেরা খান্দা কুনাত ছোবতে মর্দা তোরা মর্দা কুনাত চুফরি গালিব ছাওয়াদ বর আদমি গম ছাওয়াদ আজ ওয়াসফে মর্দে আদমি খুদব খুদে কামেল না সুদ মোল্লা এরুম তা গোলামে শামসে তাবিরি জি না সুদ কলারা বগজারে মর্দে হালে সাও ফেসে মর্দে কামেলে ফা মালে চাও সোহবতে সলে তোরা সলে কুনাত সোহবতে তলে তোরা তলে কুনাত না রে খান্দা বাগেরা খান্দা কুনাত ছোবতে মর দা তোরা মর দা কুনাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন আল্লাহাক বলেছেন হে আমার ইমানদার বন্দাগণ তোমরা তাকুয়া অর্জন করো আর এই তাকুয়া কোথায় পাওয়া যাবে অকুনু মাস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে কি করো চলাফেরা করো অনেকে বলে হুজুর এখন সত্যবাদী কি আছে আব্দুল কাদের জিলানি আর বাইজিদ বোস্তামি কি আছে কার হাতে বয়াত হব সে জুনায়েদ বাগদাদির মতো লোক আছে কি না এখন বয়াত হব কার কাছে অনেক দুষ্ট আর নাড়া এই সোহবত আর সত্যবাদীদের সঙ্গে চলাফিরের কথাগুলো ওদের গা চুলকায় যে কার সাথে চলবো মেয়া ফির আবার কি ফির কোরআনে আছে নাকি ফির হাদিসে আছে নাকি আরে ফির কোরআনে থাকবে কেন ফির তো ফার্সি শব্দ কোরআন কি ফার্সি ভাষা না আরবি ভাষা কথা বলেন তো ফির রূপ শব্দ মোরশেদ তো কোরআনে আছে মোরশেদ মানে ফির আব্দুল কাদের জিলানি তো নাই যাবো কার কাছে কিন্তু হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাই শপথ দিয়ে কথা বলছেন যে যখনই একজন ফির মৃত্যুবরণ করবে আল্লাহ পাক সাথে সাথে ওই মানের আরো একজন ফিরকে উনার চেয়ারে এনে বসায় দেন ফিরের চেয়ার কখনো কি থাকে না কোন কথা বলেন ফিরের চেয়ার কখনো তা আপনার ফিরের ব্যাপারে এই প্রশ্ন কেন আজ থেকে 50 বছর আগে যে মানের বড় বড় ডাক্তার ছিল জালিনুস ফসরাব দেখলেই বলতে পারতো এই রোগের রোগ কি এই রোগীর রোগ কি এখন কি ওই মানের ডাক্তার আছে বলেন চৌমানি বাজারের একরামুল্লা হোমিও ডাক্তার যেই কোনো ওষুধ দিত ভালো হয়ে যেত তো এখন কি একরামুল্লা আছে এখন কি জালিনুসের মতো ডাক্তার আছে যারা বড় বড় জাতীয় অধ্যাপক হাতুড়ে ডাক্তার সামান্য ওষুধ দিলে ভালো হতো ওই ডাক্তারগুলো কি এখন আছে তাহলে কি এখন কি মানুষে বলে যে আমার রোগ হয়েছে হুজুর আগের ডাক্তার তো নাই এখন কার কাছে যাব এই কথা বলে কি কোনো মানুষ ঘরে বসে থাকে নাকি ডাক্তার খুঁজে কথা বলেন না কেন তা কেন খুঁজেন ডাক্তার তো আগের মতোগুলো নাই তাহলে আগের মতো নাই এখন যেটা আছে এটা তো আপনি ভালো যেটা ওটা খুঁজে বের করেন এই জন্য ভাইও কোনো অলির চেয়ার কখনো কি থাকে না খালি থাকে না আব্দুল কাদের জিলানি নাই জুনায়েদ বাগদাদি নাই কিন্তু ওদের মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক ওদের চেয়ারে এনে আবার আরো একজন ফির বসিয়ে দেন প্রমাণ তিনি বলেছেন অকুনু মা সদিকিন এই আয়াত কেমন পর্যন্ত কোরআনে থাকবে যদি সদিকিন না থাকে তাহলে এই আয়াত এই উজুবি বিধান আল্লাহ পাক কোরআনে নাজিল করতেন না আমার ছাত্র ভাইরা আজকে আপনাদের দোয়ার জন্যই মাদ্রাসা কর্তৃপক্ষ এই মাহফিলের আয়োজন করেছে আপনাদেরকে আমি সর্বশেষ বলে যাব যেখানেই যান যেখানেই থাকুন হয়তো আপনারা কেউ সরকারি চাকরি করবেন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করবেন হয়তো বিদেশ পাড়ি দিবেন আপনি যেখানেই থাকেন না কেন ইত্তাকুল্লাহ হাইসুমা কুন্তুম আমার আলোচনা এখানেই আপনি তাকে অবলম্বন করবেন তুম শাওকে শিকা লেজে মে ফড়ো ফারকে মে ফুলো যা এজ হ্যায় গো বারু মে উড়ো সারখাফে জুলো ফসে কে সখুন আকবরে আজ যে কারা হে ইয়াদ ফসে কে সখুন আকবরে আজ যে কারা হে ইয়াদ আল্লাহু নবী আপনি হাকিকত কো না ভুলো আল্লাহু নবী আপনি হাকিকত কো না ভুলো এ আমার ছাত্র ভাইরা তোমরা রাশিয়াতে যাও জাপানে যাও আমেরিকাতে যাও সরকারি চাকরি করো অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করো সর্বশেষ আমি ছোট মানুষ যে কথাটা আপনাদেরকে বলে যাচ্ছি তাকওয়ার জীবন অবলম্বন করার চেষ্টা করবেন যার জীবনে তাকওয়া নেই তার জীবনে সুখ নেই বলেন যার জীবনে তাকওয়া নেই তার জীবনে কি নেই আবার বলেন যার জীবনে কি নেই
তাকওয়া নেই তার জীবনে সময় যদি পান ফেয়ার হাজিরিন আল্লাহর নবীর সুন্নতে বাউট করে কখনো আপনি মুত্তাকি হতে পারবেন না আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা এখন আমরা আল্লাহর নবীর সুন্নত এক মুষ্টি দাঁড়িয়ে রাখতে পারি নাই আপনাদেরকে করজোড়ে বলবো আপনাকে কবরে রাখার পরে ফসল করা হবে না তুমি কি হাটাজারি পড়েছো নাকি তুমি আলিয়াতে পড়েছো এই প্রশ্ন আপনাকে করা হবে না কোথায় পড়েছো কোন দেশের অধিবাসী প্রশ্ন করা হবে না আপনার আদর্শ দেখবে আল্লাহর নবীর সুন্নত আপনার কাছে আছে কি না সুন্নতকে অ্যাবাউট করে কোনো মানুষ মুত্তাকি হতে পারে না বাংলাদেশি আইডি ছাড়া যেমনিভাবে বাংলাদেশি হওয়া অসম্ভব ঠিক তেমনিভাবে আল্লাহর নবীর সুন্নতের আইডি ছাড়া জান্নাতে যাওয়াটাও অসম্ভব কি করে সবাই জান্নাতে যেতে রাজি আছি তো তাহলে নবীর সুন্নতের আইডি লাগবে বলেন নবীর সুন্নতের কি যার জীবনে তাকওয়া নেই তার জীবনে সুখ নেই সবাই বলেন এই কথাটা যার জীবনে তাকওয়া নেই তার জীবনে কি আল্লাহ পাক আমাদের সকলকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি আর জান্নাতেও তো যাবে মুত্তাকিরা উইদ্দাত লিল মুত্তাকিন তিলকাল জান্নাতুল লাতি নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া জান্নাতের মালিক হবে কে একমাত্র মান কানা তাকিয়া আল্লাহ পাক বলেন নাই মান কানা মুফতিয়া মান কানা খতিবা মান কানা মুহাদ্দিসা যারা মুহাদ্দিস তারা জান্নাতে যাবে যারা মুফতি তারা জান্নাতে যাবে এই কথা আল্লাহ পাক বলেন নাই নাকি যারা কমি মাদ্রাসাতে পড়বে তারা জান্নাতে যাবে যারা আলিয়াতে পড়বে তারা জান্নাতে যাবে না আল্লাহ কি এমন ব্যবধান করেছে এই জন্য আমরা আলিয়াতে পড়লে কি হবে কোনো সমস্যা নেই কালো আর দলও বাইরে কেমন ভিতরে সবার সমানই আপনাকে কবরে রাখার পরে এগুলো যাচাই করা হবে না তাকে অবলম্বন করার চেষ্টা করি যাদের দাঁড়ি ছোট এক মুষ্টি পরিমাণ আমরা দাঁড়ি লম্বা করব যেখানেই থাকবে না কেন আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী চলবো খোদাকে ভয় করে চলবো কোরআন অনুযায়ী আমল করব আলোচিত কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু